আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংসের ঝাল কারি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজভাবে রেগুলার যেভাবে রান্না করি আমরা, সেটাই আমি আজ শেয়ার করেছি। কাঁঠাল বিচি যারা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আমারও কাঁঠাল বিচি খুব পছন্দ। মাছে, মাংসে কিংবা শুটকিতে কাঁঠাল বিচি দিলে ভীষণ মজা লাগে। তো আমি সবসময় যেভাবে রান্না করি সেটাই শেয়ার করেছি। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। প্রথমে কাঁঠাল বিচির উপরের লাল চামড়াটা ফেলে দিতে হবে। তো কাঁঠাল বেচি ছিলে তারপর কুসুম গরম পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রেখে এভাবে ঘষে নিলেই খুব সহজে উপরের লাল চামড়াটা উঠে যায়। তো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কয়েকবার ঘষা দিবেন। আমি এরকম পাটাতে ঘষে নিচ্ছি। কয়েকবার ঘষা দিলেই বিচিটা একদম সাদা হয়ে যায়। দেখুন কত সহজ। তবে অবশ্যই হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিট, তারপর ঘষা দিবেন, তাহলে একদম সাদা হয়ে যাবে। আর নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। এখানে নিয়েছি জিরা 1 চা চামচ, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 3টা লবঙ্গ। আমি একসাথে বেটে তারপর পেস্ট করে নিয়েছি। এই বাটা মশলাটা দিলে মাংস বেশ মজা হয়। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা আমি ধুয়ে রেখেছি। তো প্রথমে কড়াই বসিয়ে আমি 1/2 কাপ রান্নার তেল দেব আর সাথে ধুয়ে রাখা গরম মশলাটা দিয়ে দেব। এখানে 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 1 টুকরা দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি 2টা, পেঁয়াজ কুচি দেব 1 কাপ। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমি ভাজবো। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তখন এখানে আমি দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দেব রসুন বাটা। এবার আদা রসুনটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই কিছুক্ষণ ভেজে বাকি মশলাটা দিবেন। এবার লবণ দেব পরিমাণ মতো, আর যেহেতু আমি ঝাল কারি করব তাই ঝালটা একটু বেশিই দেব, তবে আবার অতিরিক্ত দেব না। আমি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া দেব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ। এবার সামান্য পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে হয়ে গেলে মশলা থেকে তেল উপরে উঠে আসবে, তারপর আমি মাংসের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি সেদ্ধ হতেও সময় লাগে, গরুর মাংস সেদ্ধ হতেও সময় লাগে, তাই একসাথে দিয়ে দিলেই হবে। বিচিটা আগে সেদ্ধ করার কোন দরকার নেই। আর ফ্রিজের মাংস সেদ্ধ হতেও বেশ সময় লাগে, তাই পানিটা একটু বেশি দিতে হবে। এবার আমি মাংসটাকে 10-15 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হলে মাংসের উপরে খুব সুন্দরভাবে লাল তেলটা ভেসে থাকে, তা না হলে কালারটা ভালো আসে না। তাই মাংসটা রান্না করার সময় 10-15 মিনিট কষিয়ে নেবেন। তো আমার কষানো হয়ে গেছে, মাংসের গায়ের পানিও শুকিয়ে গেছে, মশলাটা একেবারে মাখা মাখা হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে 4 কাপ পানি দেব। ফ্রিজের মাংস যেহেতু তাই পানিটা একটু বেশি লাগবে, আপনারা মাংসের ধরন অনুযায়ী পানি দেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর পানি দেব 4 কাপ। আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেই বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলাটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব আর মাঝে মাঝে খুলে নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে, তো অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে অর্ধেক হয়ে গেছে। কেউ চাইলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, আর যারা বেশি ভুনা ভুনা পছন্দ করেন তারা আরো জাল করে ঝোলটা কমিয়ে নেবেন। তো নামানোর আগে আমি টালা জিরা গুঁড়া উপরে ছিটিয়ে তারপর নামিয়ে নেব।
আমার রান্না শেষ। আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে তারপর পরিবেশন করব। আমি কিছুটা ঝোল রেখেছি, এই মাংসটা ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে, পরোটার সাথেও বেশ লাগে। গরম ভাতের সাথেও কিন্তু দারুণ মজা লাগে। যারা কাঁঠাল বিচি পছন্দ করেন এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাজানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আগের রেসিপি ছিল ঝরঝরে সাদা পোলাও, যদি কারো লাগে তাহলে দেখে নিতে পারেন। নতুন রাঁধুনিরা অবশ্যই দেখে নেবেন কি কি টিপস ফলো করলে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন, তার রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লাগলে দেখে নেবেন। আবারও আমন্ত্রণ রইল নতুন রেসিপি দেখার। সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।